দেশে কৃষক সংগঠনগুলির ঐক্যমঞ্চ সংযুক্ত কিষাণ মোর্চা বিদ্যুৎ আইন সংশোধনী বিলকে আইনে পরিণত করার উদ্যোগের বিরোধিতা করে কালা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয়। সারা দেশের সাথে রাজ্য বিলের প্রতিলিপি পুড়িয়ে এই দিবসটি পালন করলো অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজুর সংগঠন ত্রিপুরা রাজ্য সাংগঠনিক কমিটি। আগরতলা শহরতলি পশ্চিম নোয়াবাদী এলাকায় ডিওয়াইএফআই রাধাকৃষ্ণনগর অঞ্চল কমিটির উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত হয় ছোট ছোট শিশুদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা এবং এলাকার কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন। এই কর্মসূচিতে এদিন উপস্থিত ছিলেন সিপিএম নেতা পবিত্র কর সহ যুব সংগঠনের স্থানীয় নেতৃত্ব। ৭৫তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে মঙ্গলবার কমলপুর ১০৫নম্বর সীমান্তরক্ষী বাহিনী ও কমলপুর নগর পঞ্চায়েতের উদ্যোগে স্কুলের ছাত্রছাত্রী অভিভাবকদের নিয়ে কমলপুর শহরে এক বিশাল তেরঙ্গা রিলি বের করা হয়। রিলিতে সীমান্তরক্ষী বাহিনী স্কুলের ছাত্রছাত্রী অভিভাবকদের হাতে জাতীয় পতাকা নিয়ে অংশগ্রহণ করে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে। নানা সমস্যায় জর্জরিত মুঙ্গিয়াকামী ব্লকের অন্তর্গত আঠারোমুড়া ভিলেজের মণিজয় রিয়াংপাড়ার জনজাতিরা চাতক পাখির মতন তাকিয়ে রয়েছে এলাকার নাগরিকদের সরকারি সাহায্যের আশায়। বেকারদের কর্মসংস্থান সহ সব অংশের মানুষের জরুরি বেশ কয়েকটি দাবিকে সামনে রেখে ধারাবাহিক আন্দোলন অব্যাহত রাখল বামপন্থী যুব সংগঠন ডিওএফআই। সংগঠনের ডুকলি বিভাগীয় কমিটির উদ্যোগে আড়ালিয়া এলাকায় দাবিগুলিকে সামনে রেখে এবার সংগঠিত করা হয় এক সারা জাগরণ মিছিল। এদিনের মিছিলে নেতৃত্ব দেন ডিওএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব। স্বাধীনতার ৭৫তম বর্ষ উপলক্ষে সমগ্র দেশব্যাপী পালিত হচ্ছে আজাদী কা অমৃত মহোৎসব। একে কেন্দ্র করে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বিশাল করে থানার উদ্যোগে। ৯ আগস্টের দিনটিতে জাতির জনক মহাত্মা গান্ধী ডাক দিয়েছিলেন ইংরেজ ভারত ছাড়ো। এই উপলক্ষে কেন্দ্রীয়ভাবে আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে এদিন সকালে পতাকা উত্তোলন, দেশের রূপকারদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গান্ধীঘাটে গিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। নিজের ভালোবাসার পাত্রকে বিয়ে করতে না পারায় আত্মহত্যার পথ বেছে নিল এক নাবালিকা কন্যা। আত্মঘাতী প্রেমিকার নাম রিয়া আক্তার। ঘটনা বিশালগর অরবিন্দনগর এলাকায়। আগরতলা মোটরস্টের এলাকায় কিছু দুষ্কৃতিকারী জোর জবরদস্তি ভাবে রিক্সা শ্রমিকদের কাছ থেকে আদায় করছে অর্থরাশি। কোন প্রকার কারণ ছাড়াই অবৈধভাবে অর্থ আদায়কে ঘিরে ক্ষোভে ফুঁসছেন রিক্সা শ্রমিকরা। সমস্ত ধর্মীয় রীতিনীতি অনুযায়ী বাইখরা ইস্কন মন্দিরের প্রভু শ্রী করুণেশ্বর মাধব দাস উর্ফে কার্তিক প্রভুর উদ্যোগে ইস্কন মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা। সোমবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে ঝুলন যাত্রা অনুষ্ঠান। উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তার ঝুলছে বসত ঘরের উপর দিয়ে, যার ফলে আতঙ্কের মধ্য দিয়ে দিন গুজরান করছে এক গৃহস্থ পরিবার। ঘটনা দক্ষিণ চরিলাম গ্রাম পঞ্চায়েতের চৌমনিপাড়া এলাকার তাপস সোনার বাড়িতে। ছুটিতে বাড়ি এসে রহস্যজনকভাবে নিখোঁজ মধ্যপ্রাচ্যের কুয়েত প্রবাসী এক যুবক। নিখোঁজ যুবকের নাম কাউসার উদ্দিন। ঘটনা বিশালগর থানাধীন দুর্নগর এলাকায়। ধর্মেশ্বরের আক্রমণে গুরুতর আহত এক বৃদ্ধ, আহত ব্যক্তির নাম সুখেন দাস, বয়স ৭৫। ঘটনা বিশালগরের নিচের বাজারস্থিত তরুণ সংঘ ক্লাবের সামনে। মঙ্গলবার মোহনপুরের বোয়ালিয়াস্থিত শ্রীকৃষ্ণ মন্দিরের মাঠে ওবিসি এবং পিআরটিসি সার্টিফিকেট বিতরণ সম্পর্কিত এক প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয় মোহনপুর মহকুমা প্রশাসকের তরফে। স্থানীয় বিধায়ক তথা শিক্ষা ও আইন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ ছিলেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত। দীর্ঘ অনেক বছর যাবৎ যাতায়াতের জন্য রাস্তার সমস্যা ভুগছে শান্তিবাজার মহকুমার কাঞ্চননগর সেনপাড়া লোকজনেরা। এলাকাবাসী চাইছে এলাকার লোকজনের সুবিধার্থে দ্রুততার সাথে রাস্তা বেহাল রাস্তা মেরামত করা হোক। আগামী দুই মাসের মধ্যে নিয়মিতকরণ বেতন বৃদ্ধি না করা হলে পুনরায় অনির্দিষ্টকালের জন্য গণঅবস্থানে বসবেন সর্বশিক্ষা প্রকল্পে নিযুক্ত শিক্ষক শিক্ষিকারা। প্রয়োজনে আমরণ অনশনে যাবেন তারা। হেল্পিং হ্যান্ড সোসাইটির পঞ্চম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঙ্গলবার উদয়পুর পৌর পরিষদের সাফাই কর্মীদের সম্বর্ধনা জানালো হেল্পিং হ্যান্ড সোসাইটির সদস্যরা। এদিন উদয়পুর কেবিআই স্কুলের বিআরসি হলে প্রদীপ প্রজ্বলন করে এই সম্বর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।
ভারতের প্রধানমন্ত্রী ডাক দিয়েছেন হার ঘর তেরঙ্গা। এই কর্মসূচিকে সামনে রেখে স্বাধীনতার 75 বছর উদযাপন উপলক্ষে কাকরাবন মন্ডলের উদ্যোগে মঙ্গলবার সকালে কাকরাবন এলাকার বিভিন্ন সড়ক পথ পরিক্রমা করে কাকরাবন মন্ডলের যুব মোর্চার কর্মীরা। আদিবাসীদের বিভিন্ন সমস্যাগুলি সমাধানের জন্য সংগ্রাম চালিয়ে আছে বিশ্ব আদিবাসী রাষ্ট্রীয় মঞ্চ। বিশ্ব আদিবাসী রাষ্ট্রীয় মঞ্চ দিবস উপলক্ষে সারা রাজ্যের সাথে তেলিয়ামুড়া বিভাগীয় গণমুক্তি পরিষদের উদ্যোগে পালন করা হয় দিবসটি। জিরানি আহত এক প্রবীণ সহ আরেকজন আহত দলের কর্মীকে দেখতে মঙ্গলবার জিবি হাসপাতালে গেলেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা প্রদেশ কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত সারিতা লাইটপ্লান, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ কংগ্রেস নেতৃত্বরা। বিশ্বের বিভিন্ন প্রান্তের সাথে সংগতি রেখে রাজ্য সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন পালন করলেন তাদের ধর্মীয় উৎসব মহরম। এদিন সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে মুসলিম ধর্মাবলম্বীরা আয়োজন করেন শোভাযাত্রার। মঙ্গলবার সকালে বিলোনিয়া 1 নং টিলা শ্রমিক স্মৃতিসৌধের সামনে শহীদ দিবস পালনের কর্মসূচি হাতে নিয়ে অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। দক্ষিণ জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় এদিনের শহীদ দিবসের কর্মসূচি। শিক্ষার বিভিন্ন দাবিতে সপ্তাহব্যাপী ছাত্র অঙ্গীকার সপ্তাহ উদযাপন করল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যেও এই সংগঠনের কর্মীরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামল। সামাজিক অবক্ষয় নগ্নচিত্র এবার উঠে এলো বিলুনিয়া থানাধীন উত্তর সারাসীমা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিবেকানন্দ কলোনি এলাকায়। পরকীয়া প্রেমের কারণে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল এই এলাকায়। মহিলাদের মারামারি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করল পুরুষরা। নয় আগস্ট বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ত্রিপুরা চা শ্রমিক উন্নয়ন সমিতির উদ্যোগে কৈলাসহর পুর পরিষদের রাজপথে অনুষ্ঠিত হয় একটা বর্ণাঢ্য শোভাযাত্রা। কৈলাসহর মহকুমার বিভিন্ন চা বাগান এলাকার আদিবাসী ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর মানুষেরা সামিল হয়ে নিজেদের ভাষা মর্যাদা কৃষ্টি সংস্কৃতি জমি স্বায়ত্ততা সামাজিক ন্যায় মর্যাদাপূর্ণ জীবন অধিকারের জন্য লড়াইকে শক্তিশালী করার শপথ নিয়ে শোভাযাত্রাকে সফল করে তোলে। শ্রাবণ মাসে একাদশী থেকে পূর্ণিমা এই 5 দিন ধরে অনুষ্ঠিত হয় বৈষ্ণব ধর্মের অন্যতম শ্রেষ্ঠ উৎসব ঝুলন উৎসব। ঝুলন পূর্ণিমাকে শ্রাবণী পূর্ণিমা বলা হয়। মন্দিরের পক্ষ থেকে ভক্তি বিকাশ শ্রাবণ মহারাজ মঙ্গলবার সকল অংশে ভক্তদের ঝুলন উৎসবে সামিল হবার জন্য আহ্বান জানিয়েছেন। ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস ভবনে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ সুস্মিতা দেব। বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রাজ্য সরকার 15 আগস্টের মধ্যে তাদের 9 দফা দাবি মানার সময়সীমা বেঁধে দিয়ে ডিপ্রাইভড রিটার্নিস মুভমেন্ট কমিটির পক্ষ থেকে যৌথভাবে ফের 19 আগস্ট আসামাগরতলা জাতীয় সড়ক অবরোধের হুমকি দেওয়া হল। এ বিষয়ে আগরতলা প্রেস ক্লাবে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে অবগত করেন কমিটির সাধারণ সম্পাদক অমৃত রিয়াং। জিরানি আহত এক প্রবীণ সহ আরেকজন আহত দলের কর্মীকে দেখতে মঙ্গলবার জিবি হাসপাতালে গেলেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা প্রদেশ কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত সারিতা লাইটপ্লান, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ কংগ্রেস নেতৃত্বরা। আগামী 2 মাসের মধ্যে নিয়মিতকরণ বেতন বৃদ্ধি না করা হলে পুনরায় অনির্দিষ্টকালের জন্য গণঅবস্থানে বসবেন সর্বশিক্ষা প্রকল্পে নিযুক্ত শিক্ষক শিক্ষিকারা। প্রয়োজনে আমরণ অনশনে যাবেন তারা।